তো হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিত লাইফস্টাইল ব্লগ। তো গাইজ, আজকে কোথায় যাচ্ছি আমরা? আজকে যাচ্ছি বসিরহাটে ঠাকুর দেখতে। আর কি কি ঠাকুর দেখি না দেখি, আর কটা প্যান্ডেল দেখবো, ঠাকুর তো দেখবোই। তো আমার সাথে যাচ্ছে রাহুল আর বিক্রম। তো দেখিয়ে দিলাম রাহুল আর বিক্রম, আমরা তিন ভাই বেরিয়ে গেলাম, আর যেতে যেতে কথা হবে, আর রাস্তায় কী হচ্ছে না হচ্ছে সেটা দেখাবো, আর কী কী প্যান্ডেল করি সেটাও দেখাবো। তো বসিরহাটে ছোটো একটা কাজ আছে, সেই কাজটাও করে নেবো, দেন তোমরা দেখতেই পাবে আজকে কী হয় না হয়। তো দেখতে থাকো, কালকে যাচ্ছি, মানে আজকেই যাচ্ছি কলকাতায়, আর কলকাতার ব্লগটা আসবে কালকে নয় পরশুদিন আসবে। তো তোমরা এই ব্লগটা দেখো, এই ব্লগটার পরে থাকবে কলকাতার ব্লগটা। সো শ্রীভূমি যাচ্ছি, আর একটা যাচ্ছি কোথায়, কল্যাণী আইটিআই মোড়ে যাচ্ছি। তো দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কি করা যাবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো গাইজ দেখতে থাকো, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখা হচ্ছে, চলো। তো গাইজ আমরা কোথায় যাচ্ছি? অসাধারণ জিও, অসাধারণ। তো গাইস পৌঁছে গেছি মালঞ্চ, আর যাচ্ছি বসিরহাট। এটা হল তো গাইস সন্তোষ ক্লাবের প্যান্ডেল, কেমন হয়েছে জানি না, পরে আসবো, সুন্দর লাগছে প্যান্ডেলটা। তো ফ্রেন্ডস এটা হচ্ছে মালঞ্চ ব্রিজ, ব্রিজে উঠে গেলাম। তো ফ্রেন্ডস যে কারণে বসিরহাটে আসা যে দরকারটা ছিল, সেই দরকারটা হচ্ছে এই যে আমার হাতে আছে, এটা দেখানো যাবে না। তো গাইজ এই হচ্ছে জিনিসটা, এই জিনিসটার জন্যেই বসিরহাটে আসা। তো কাজ মিটে গেছে আপাতত, তো এবার যাবো একটু প্যান্ডেলে, একটু ঠাকুর ঠাকুর দেখতে, কোথায় ঠাকুর উঠেছে দেখি, সেখানে যাব, তারপরে দিন দেখা হচ্ছে। বসিরহাটে কথা দোকান গাইস, দোকান আর দোকান, শুধু মার্কেট আর মার্কেট, এই যে গলি গলি গাইজ, এটা হচ্ছে বসিরহাট থানা, থানার সামনে এই যে দাঁড়িয়ে আছি। রাহুল রাস্তা খুঁজে পাচ্ছিল না, এই পেয়ে গেছে, আর এই যে আমাদের গাড়ি, চলো।
গাইজ বিপদে পড়ে গেলাম, বাইকটা গেল খারাপ হয়ে, এখন নিয়ে আসছি সারতে। গাড়ি চলতে চলতে ঘ্যাট 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 করছে, ঘ্যাট 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 করছে, চালাতেই পাচ্ছি না। দাদার কাছে এলাম, ঠিক করতে দেখি কী করতে পারে। বিপদ বিপদ, পুজোর সময় বিপদ। তো গাইস গাড়ি তো ঠিক হলো না, তবু প্যান্ডেল দেখতে চলে এলাম। দেখি প্যান্ডেল খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। ঠাকুরটা তো অসাধারণ লাগছে, অসাধারণ। একটা প্যান্ডেল বসিরহাটের মধ্যেই, এই যে দেখতে পাচ্ছি ঠাকুর, ঠাকুরটা খুব সুন্দর। সো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি, আর দুঃখের বিষয় গাড়িটা আমার খারাপ হয়ে গেছে, যার কারণে আর বেশি পুজো টুজোর মানে মণ্ডপ টণ্ডপ আর ঘুরতে পারিনি, প্যান্ডেলেও যেতে পারিনি, ঠাকুরও দেখতে পারিনি, দুঃখের বিষয়। তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি আর ব্লগ করতে পারিনি, আর গাড়িটাও খারাপ হয়ে গেছিলো। তো সকাল সকাল বাড়ি চলে এসেছি, অনেক টাকা খরচা হয়েছে, বাট গাড়ি সেভাবে ঠিক হয়নি, আর বাড়ি চলে এসেছি গাইস, আবার বেরোতে হবে আমাকে। সো আজকের ব্লগটা এইটুকুই, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, অনেক কষ্ট হচ্ছে গাইস, আর সাথে থেকো ফ্যামিলি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।